যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এই মুহূর্তে অবস্থান করছেন ডিবি পুলিশের প্রধান হারুনুর রশিদ। এবং আমরা যে তথ্য পেয়েছি সেটি হচ্ছে যে তিনি এখানে বিপুল পরিমাণ টাকা তিনি পাচার করেছেন, যেগুলো সেই লন্ডারিং করার উদ্দেশ্যে মূলত তিনি জনগণ বা যারা এখানে প্রশ্ন করছেন দেখছেন তারা জানতে চাইছেন দেশের বাইরে আপনার জমি জিরা টাকা পয়সা সম্পত্তি এগুলি আছে কিনা, থাকলে সেগুলি কিরকম পরিমাণে আবার থাকে বলবেন কিনা। অনেকের ধারণা আপনার কয়েকশো কোটি টাকা আছে, কেউ কেউ তো জোর দিয়ে বলেন মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় একশো কোটি টাকা সম্পদ হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, সকলে কেমন আছেন? বন্ধুরা, এই যে ডিবি পুলিশ হারুন রশিদের যুক্তরাষ্ট্রে নাকি বাড়ি আছে, এ প্রসঙ্গে আসলে এই হারুন রশিদ সে যে অ্যান্সারগুলো দেবে সেটা আমরা দেখব। এর আগে আমরা কিছুদিন আগে দেখেছি যে নাগরিক টিভি একটা তথ্য দিয়েছে যে ডিবি পুলিশ হারুন রশিদের যুক্তরাষ্ট্রে বাড়ি আছে। তা বন্ধুরা, এ প্রসঙ্গে যে হারুন রশিদ ভাই যে কথাগুলো বলবে সেটা আপনারা দেখলে বিষয়টা ক্লিয়ার হবেন। আমরা জানবো যে হারুন রশিদ সে এই মন্তব্যে কী অ্যান্সার দেয় সেটা আমরা অবশ্যই দেখব। তা বন্ধুরা, আমরা কথা বলবো না, আমরা চলে যাবো স্ক্রিনে, সম্পূর্ণ ভিডিও ফুটেজ দেখব যে যুক্তরাষ্ট্রে তার যে বাড়ি আছে এই প্রসঙ্গে খালেদ উদ্দিন ভাই যে তাকে প্রশ্ন করেছে এই প্রসঙ্গে সে কি কথা বলে এটা আমরা অবশ্যই দেখব। তাই বন্ধুরা, কথা বলাচ্ছি না, আমরা চলে যাচ্ছি স্ক্রিনে। জনগণ বা যারা এখানে প্রশ্ন করছেন দেখছেন তারা জানতে চাইছেন দেশের বাইরে আপনার জমি জিরা টাকা পয়সা সম্পত্তি এগুলি আছে কিনা, থাকলে সেগুলি কিরকম পরিমাণে আবার থাকে বলবেন কিনা। অনেকের ধারণা আপনার কয়েকশো কোটি টাকা আছে, কেউ কেউ তো জোর দিয়ে বলেন মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় একশো কোটি টাকা সম্পদ হয়েছে। শোনেন, এটা তো আপনি আপনি খুব ভালো বাহিরে থাকেন, আপনি এটা ভালো বুঝেন। আমি যখন 2018 সালে গাজীপুরের এসপি ছিলাম, তখন হঠাৎ করে একটা নিউজ আসলো কি যে হারুনের ওয়াইফ মার্কিন যুক্তরাষ্ট্রে 1523 কোটি টাকা এফবিআই এর হাতে আটক। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে এফবিআই এর হাতে আটক হলে বাংলাদেশের কনস্যুলার এম্বাসি শুরু করে বাংলাদেশের গোয়েন্দা কেউ জানবে না, শুধুমাত্র ওই লন্ডন ভিত্তিক একটা পত্রিকাই জানবে। আর আমার আমার বিষয় এটা হলো একটা কথা। আরেকটা বিষয় হচ্ছে সেখানে যদি আমার তথ্য তার কারো থেকে থাকে, তারা স্পেসিফিক তো বলবে হারুনের আমেরিকাতে বা লন্ডনে ওই বাড়িটা হারুনের। আজ পর্যন্ত কি বলতে পারছে কেউ? বলতে পারে না। আমি তো আমার বিরুদ্ধে বলছে 2023 সালে 18 সালে নির্বাচনের পূর্ববর্তে যে হারুনের এত কোটি টাকার সম্পত্তি এফবিআই আটক। এফবিআই টা কি ইনও জানে না, আর আটক হলে কি হয় আমি হারুন বাংলাদেশের তথ্য জানবে না? তাহলে আমি হারুন বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাকরি করছি, যদি আমেরিকাতে 10 লক্ষ বাঙালি থাকে একটা বাঙালি তো বলতে পারতো যে হারুন এই জায়গায় থাকে, এই বাড়িটা হারুনের, কেউ জানতে পারলো না। এইভাবে মন গড়া ভাবে অনেকে অনেক বক্তব্য দেয়, এই যেভাবে মন গড়া ভাবে বলে বেঞ্জুর সাহেবের সাথে আমার খুব দ্বন্দ্ব, যেভাবে বলে যে আমার বিভিন্ন বিষয়গুলিতে যখন আমি আমি যখন দেখেন আমি একটা কথা দিলে আপনাকে বলি, আপনার সাথে আমার কথা হয়েছে কিছুদিন আগে যে আমি হল্যান্ডে গেলাম, এই কথাটা একটু কাইন্ডলি শুনেন আপনি। কিছুদিন আগে হল্যান্ডে গেলাম, হল্যান্ডে গিয়ে আমি কিন্তু জার্মানে বার্লিনে গেলাম, কত তারিখ সেখানে 19 তারিখ গেলাম, 21 তারিখ আমি বার্লিনে গেলাম, সেখানে 19 তারিখে নিউজ আসলো যে হারুন মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পত্তি পাহারা দিচ্ছে। আপনি তো সাক্ষী যে আমি আমি 19, 20, 21 কোথায় ছিলাম। তাহলে এই যে মিডিয়াতে একটা পেজে লেখলো আমি মার্কিন যুক্তরাষ্ট্রে পাহারা দিচ্ছি, এটা কি মিথ্যা না? এইভাবে মন গড়া গল্প বলছে না, ডিফার করে আরব খান যে আগে তার না রবিউল ইসলাম আপন, সে এমন একজন ব্যক্তি, ওই যে কথাটা আমি বলছি আবার কথাটা বলছি, সে শুধু হত্যাই করে নাই, তার বদলে আরেকজন আপনকে সে হাজির করেছেন কোর্টে, সে দেশ ত্যাগ করেছেন, সে দেশের পাসপোর্ট ধারণ না করে আরেকটা দেশের পাসপোর্ট ধারণ করেছেন। আরেকটি কথা, সে এত কোটি কোটি লক্ষ লক্ষ টাকা নিয়েছেন, নিয়ে সে গর্ব করে অহংকার করে বলছে আমি বিভিন্ন দেশে, কিন্তু কথা যদি আমি মাইনাও নেই এই পুরাটা যে করতে পারছেন, উনি পুলিশ খুন করছেন, পালায় গেছেন, আরেকজন লোককে হাজির করছেন, তার জন্য তো দায়ী আপনারা। এটা যে কথাটা বলছেন পুলিশের ইনভলভ, এখন কেউ কোনো ব্যক্তি যখন বর্ডার দিয়ে চলে যায় সেখানে শুধু পুলিশের দায়িত্ব তো শুধু পড়ে না যে তাকে আটকানো, কে কোন দিকটা চলে যাচ্ছে তাই না? আমরা কিছুদিন আগে যেটা দেখলাম যে শিবপুরে একটা মার্ডার হয়েছে, সেখানে সে কসবা দিয়ে পালে, সে যে এক নম্বর আসামি সে শিবপুর দিয়ে চলে গেছে। তাহলে হ্যাঁ, আপনি বর্ডার সাইডে দিয়ে চলে যাচ্ছে সেখানে সেই জায়গাটাতে, হ্যাঁ আমাদের অনেক সংস্থারই দুর্বলতা চলে যাচ্ছে, পুলিশের একটা ওসি মাইরা ফেলছে, উনি পুলিশের একটা ওসি মাইরা ফেলার আসামি, উনি বাংলাদেশে ঢুকতেছেন ইমিগ্রেশনের মধ্যে ওনার কোনো ছবিও নাই, ওনার কোনো থাম্বস নাই, কিছু নাই, ওনাকে দেখে কেউ কোনোদিন চিনতে পারতেছে না। কোন জায়গায় বাংলাদেশে ঢোকার পয়েন্টগুলিতে জিজ্ঞেস করা হয়েছে যে এইখানে তার চেহারার ছবি লাগানো হয়েছে কিনা? নো,
এখন একটা মানুষ যখন ইন্ডিয়ান পাসপোর্ট নিয়ে ফেলে তখন আসলে তাকে ইন্ডিয়ান ওই যে ইন্ডিয়ান পাসপোর্ট দেখার পরেই আসলে সেভাবে তাকে আসলে সেবা আমাদের বাংলাদেশের অপরাধীদের ইন্ডিয়ান পাসপোর্টটা প্রথম না তো বাংলাদেশিরা যে ইন্ডিয়ান পাসপোর্ট নেয় হারুন ভাই আমরা যখন ছাত্র তখন থেকে নিত আমরা যখন ছাত্র হই তখন থেকে নিত আমি তো এটাই বলছি যখন নিয়ে নিচ্ছে আমাদের দেশে এই ধরনের ক্রিমিনালের একটা মার্কশট থাকবে না আপনার বন্দরগুলিতে এখন এখন করা হচ্ছে এখন সব জায়গায় করা হচ্ছে তখনও তো মানে তখনও তো কম ছিল এখন করা হচ্ছে এবং আমরা কিন্তু এখন কিন্তু দেখেন আমাদের টিপু হত্যা মামলা কিছু জায়গায় আপনি দেখেছেন যখন যে মার্ডারটি হয়েছে টিপু হত্যা মতিঝিলের ঘটনা আমরা কিন্তু সেখানে লক্ষ্য করেছেন আমরা ওমান থেকে একজন আসামিকে নিয়ে আসছি ইন্ডিয়া থেকে আসামি নিয়ে আসছি আমরা কিন্তু এখন প্রযুক্তিগত দিক থেকে কিন্তু আমরা এখন মানে যে কোনো ঘটনায় ঘটছে আমাদের সেই ঘটনা কিন্তু যে পুরো আমরা কিন্তু বের করার চেষ্টা করছি এবং আমরা পারছি এখন আচ্ছা একটু পুরনো একটু একটু পুরনো কথা জিজ্ঞেস করি যে আরাফ খানকে যেহেতু উনি এখন ভারতীয় নাগরিক বলে নিজেদের দাবি করছেন আপনারা কি আপনাদের ইন্ডিয়ান ইন্ডিয়ান কাউন্টার পার্টির সাথে কোনো রকম কোনো যোগাযোগ করেছেন কিনা হ্যাঁ আমরা অলরেডি এবং সেখানে কি আমরা অলরেডি ইন্ডিয়ান পার্টির সাথে কথা বলেছি আমরা অলরেডি আমাদের বাংলাদেশে ইউএর যে অ্যাম্বাসেডর তার সাথে নিউ ইয়র্কে এই মুহূর্তে অবস্থান করছেন ডিবি পুলিশের প্রধান হারুনুর রশিদ এবং আমরা যে তথ্য পেয়েছি সেটি হচ্ছে যে তিনি এখানে বিপুল পরিমাণ টাকা তিনি পাচার করেছেন যেগুলো সেই লন্ডারিং করার উদ্দেশ্যে মূলত তিনি সেখানে আছেন এবং সেখানে তার কিছু ব্যবসায়িক কর্মকাণ্ড রয়েছে সেগুলো তিনি পরিচালিত করার উদ্দেশ্যে গিয়েছেন এবং সেখানে বাঙালি কমিউনিটিতে বা লং আইল্যান্ডের বিভিন্ন শহরে এই হারুনুর রশিদকে এই মুহূর্তে দেখা যাচ্ছে তিনি ঘোরাঘুরি করছেন সেখানে থাকছেন তার আস্থাভাজন কিছু লোকজন তারা রয়েছে তাদেরকে নিয়ে সেখানে তিনি সময় কাটাচ্ছেন এবং সেখানে মানি লন্ডারিং করে তিনি অবৈধভাবে টাকা পাচার করেছেন এবং সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল তার নেদারল্যান্ড সফরের উদ্দেশ্যে কিন্তু নেদারল্যান্ডে সেই ডগ স্কোয়াডের কুকুর কেনার নাম করে তিনি এই মুহূর্তে নিউ ইয়র্ক শহরে অবস্থান করছেন এবং নিউ ইয়র্কে আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি টাকা পাচার করেছেন সেখানে তিনি ব্যবসায়ীকে কিছু তার প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছেন এবং সেখানে বাঙালি কমিউনিটির কিছু সদস্য রয়েছে যাদের সাথে তার সম্পৃক্ততা রয়েছে তাদের সাথে মিলে মিশে তিনি একাকার হয়ে তিনি সেখানে এই তার যে দুর্বৃত্তপনা তিনি চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের বাইরে গিয়েও কেউ সরকারি সফরে গেছে নেদারল্যান্ডস সেখান থেকে তিনি আমেরিকা যেতেই পারেন কিন্তু সমস্যাটা কোথায় যে সরকারি বিধিনিষেধ অনুযায়ী যে দর্শকদেরকে এই জিনিসটা একটু বুঝিয়ে বলেন যে সরকারি বিধিনিষেধ অনুযায়ী আপনি যদি বিদেশে কোথাও ভ্রমণ করতে যান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ওইখানকার অনুমতিটা নিতে হয় গভর্নমেন্টের অনুমতিটা নিতে হয় জি আমার পেছন থেকে যিনি কথা বলছিলেন তিনি যে প্রশ্নটি আমাকে আস্ক করলেন সেটির উত্তর আমি দিতে চাই যে সরকারি আসলে যে বিধিনিষেধ থাকে সেটি হচ্ছে যে আপনি যখন একটি দেশে পার্টিকুলারলি আপনি সফরের উদ্দেশ্যে যাবেন তখন যদি আপনার ওই সফরের বাইরে অন্য কোনো দেশে যেতে হয় সেটা ওই সরকারের অনুমতি ব্যতীত আপনি যেতে পারেন না অর্থাৎ আপনাকে সরকার থেকে অনুমতি নিয়েই ওই পরবর্তী যে কান্ট্রিতে আপনি যাবেন সেই পারমিশনটি নিতে হয় কিন্তু এটি হারুনুর রশিদের কিন্তু প্রথমবার নয় এর আগেও তিনি এই কাজ করেছেন যে তিনি একটি দেশে সফরের নাম করে পরবর্তীতে তার ব্যক্তিগত কাজের অজুহাত দেখে তিনি অন্য দেশে চলে গিয়েছেন যেটি সম্পূর্ণরূপে এই যে প্রজ্ঞাপন জারি হয়েছে তার একটি ভায়োলেশন এবং এই ভায়োলেশন তিনি কন্টিনিউয়াসলি করে আসছেন অতীতেও করেছেন এখনো করেছেন এখন তিনি যেটা করেছেন যে তিনি নেদারল্যান্ডে তার যে সফর ছিল সেটির নাম করে তিনি যুক্তরাষ্ট্রে যেখানে তিনি তার বাড়ি গড়ে তুলেছেন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন সেগুলো তদারকি করতে বা সেগুলোর আপডেট নেবার জন্য বা মানি লন্ডারিং করার জন্য তিনি গিয়েছেন বলে আমরা একদম নির্ভরযোগ্য সূত্র থেকে আমরা তথ্য পেয়েছি যেটা আসলে মানে চোখের সামনে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে তিনি কোনো নিয়ম নীতির কোনো কিছুর তোয়াক্কা করছেন না এবং তিনি নিয়ম নীতির তোয়াক্কা না করেই আসলে এই কাজগুলো করে থাকছেন এবং তার এই এখন যে যুক্তরাষ্ট্রের যেই সফরটি তিনি করছেন তিনি যখন নিউ ইয়র্কে অবস্থান করছেন এটি সম্পূর্ণরূপে আসলে আইনের পরিপন্থী একটি কাজ করেছেন এই ডিবি পুলিশের প্রধান হারুনুর রশিদ আর তিনি সেখানে কাদের সাথে মিশছেন তার ওইখানে যে বাড়িটি আছে সে সম্পর্কে একটু বলুন যে সেই তথ্যগুলো আমি একটু দেখাতে চাই আমি একটু পড়ে শোনাতে চাই দর্শকদেরকে আমাদের কাছে যে তথ্য এসেছে যে তিনি সেখানে কাদের সাথে আসলে আছেন এই মুহূর্তে তিনি এই মুহূর্তে হোম লন স্ট্রিট 169 আমি আবার বলছি নিউ ইয়র্ক শহরের হোম লন স্ট্রিট 169 এটি তার নিজস্ব বাড়ি একটি সাদা রঙের বাড়ি এবং সামনে একটি ব্যালকনি রয়েছে এটি একটি ভাড়া বাসা যেটি এই হারুনের নিজের বাসা বলে আমরা জানতে পেরেছি এবং এটি হচ্ছে নিউ ইয়র্ক শহরের সাগর চাইনিজ যেটি খুব পরিচিত সেই সাগর চাইনিজের উপরের একটু উপরে তলাতে অবস্থিত এবং তাছাড়া লং আইল্যান্ডেও নাকি তার অ্যাপার্টমেন্ট রয়েছে এবং আমেরিকাতে যখন হারুন পরিবার সহ যায় না অর্থাৎ এখন যেমন তিনি পরিবার ছাড়া তিনি একা গিয়েছেন তখন সাধারণত তিনি জ্যামাইকাতে থাকেন এবং হিল সাইডের আবাসিক যে হোটেলগুলো রয়েছে সেই হোটেলগুলোতে তিনি নর্মালি উঠে থাকেন আর এই মুহূর্তে তাকে যারা সহযোগিতা করছেন যাদের নাম আমি পেয়েছি তারা হচ্ছেন বাঙালি কমিউনিটিতে অত্যন্ত পরিচিত এরা সাইফুল ভুইয়া কাজী অপু
এদের সঙ্গে সাধারণত লোকচক্ষুর অন্তরালে থেকে। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা তো এই ভিডিও জুড়ে যে তথ্যগুলো পেলাম যে ডিবি পুলিশ হারুন রশিদ সে যে কথাগুলো বলেছে তার যুক্তরাষ্ট্রের বাড়ি নিয়ে, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতেছিলাম যে বিষয়টা তার যুক্তরাষ্ট্রের বাড়ি আছে, এর প্রসঙ্গে যে কথাগুলো বলেছে ডিবি পুলিশের হারুন রশিদ সেটা আমরা সকলেই শুনেছি, এমনকি তার বিষয়ে কিছু আমরা তথ্য পেয়েছি। তো বন্ধুরা, আমরা তো সেই তথ্যগুলো দেখলাম, এমনকি এই ডিবি পুলিশের প্রধান হারুন রশিদ ভাই যে তথ্যগুলো দিয়েছে তার বাইরে আমেরিকাতে বাড়ি গেছে, এর প্রসঙ্গে যে কথাগুলো বলেছে সেটা আপনারা সকলেই শুনেছেন। তো বন্ধুরা, তার বিষয়ে আপনাদের কী বলার আছে অবশ্যই আপনারা বলতে পারেন, নিচের কমেন্ট বক্স ফাঁকা আছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।